হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকের এদিন পয়েন্ট নিয়ে অনেকদিন থেকে ভিডিও তৈরি করব করব বলে ভাবতেছি। আমি কিছু কিছু ভিডিও অবজার্ভ করছি ইউটিউবে, যে কী ধরনের ভিডিও ইউটিউবে আছে সোনালী ব্যাংক নিয়ে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক কিছু মিসলিড করা হচ্ছে, ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে শুধুমাত্র ভিউয়ের জন্য। এরা করে আমি একটা ভিডিওর থাম্বনেইল দেখছি, সেখানে মাশরাফির ছবি ব্যবহার করা হয়েছে। সেইখানে লেখা হয়েছে মাত্র 2 লক্ষ টাকায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকের মালিক হন। মানে ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এজেন্ট ব্যাংকের মালিক হলে মনে হয় অনেক টাকা ইনকাম করা যায়। 2 লাখ টাকায় আপনারা মালিক হন, আপনারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ব্যাপারটা মোটেও কিন্তু তা না। এটা একটা ভুল ইনফরমেশন যে মালিক হলেই আপনি এখান থেকে হয়তো অনেক টাকা ইনকাম করতে, ব্যাপারটা তা না। আপনি যদি একটা জমি কেনেন, জমিতে আপনি কিচ্ছু করলেন না, ফাঁকা ফেলে রাখলেন, তাহলে কি আপনি ওইখান থেকে কোনো আউটপুট পাবেন? নর্মালি কোনো আউটপুট পাবেন না। আপনি এক হিসাবে আউটপুট পাবেন, কিভাবে পাবেন? 2-3-4 বছর পর জমির দাম বাড়বে। আপনি 5 লাখ টাকায় কিনলে 10 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা হয়তো বিক্রি করতে পারবেন। তাহলে আপনি যদি সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকের মালিক হন, আর আপনি যদি সেইখানে জমির মতো করে এখানে যদি চাষাবাদ না করেন, তাহলে কি আপনি এখান থেকে কোনো আউটপুট পাবেন? এইখান থেকে 4 আনা পয়সা আপনি আউটপুট পাবেন না। উল্টা জমির পিছনে ইনভেস্ট করলে পরে আপনি হয়তো 2-4-5 বছর পর কিছু টাকা লাভ পাইতেন, কিন্তু এইখানে আপনি যদি ইনভেস্ট না করেন 4 আনা পয়সা লাভ হবে না, আপনি লাভ করতে পারবেন না। এবার ধরেন আপনি জমি কিনছেন, জমিতে চাষাবাদ করবেন। জমিতে চাষাবাদ করতে গেলে আপনাকে তো চাষাবাদের জন্য তো বীজ কিনতে হবে, হয়তো সেচ দিতে হবে, এইসব করে তো আপনি কিছু টাকা ইনভেস্ট করতে হবে, তারপরেই তো আপনি আউটপুট পাবেন। আপনি 2 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে হয়তো 1 বিঘা জমি কিনছেন। 1 বিঘা জমি কিনে আপনি যদি 50,000 টাকা এক মৌসুমে খরচ করেন, তাইলে মৌসুম শেষে আপনি হয়তো এখান থেকে প্রফিট করবেন, ফসল পাবেন। কিন্তু এজেন্ট ব্যাংকের মালিক হয়ে আপনি যদি এখানে 20-25,000 টাকা ইনভেস্ট করে ফসল নিতে চান, এখানে কিন্তু হবে না। জমিতে 50,000 টাকা ইনভেস্ট করে আপনি ফসল পাবেন, এইখানে আপনি যদি এজেন্ট ব্যাংকের মালিক হয়ে ফসল নিতে চান এইখান থেকে, প্রফিট পাইতে চান এইখান থেকে, তাহলে এখানে আপনাকে মিনিমাম 15-20 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, তাইলে আপনি এখানে ফসল পাবেন। সো যারা ইউটিউবে এই ধরনের ভিডিও দিচ্ছে যে এইখানে ইনভেস্ট করলে অনেক, মাত্র 2 লক্ষ টাকায় সোনালী ব্যাংকের এজেন্ট পয়েন্টের মালিক হন, বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র এজেন্ট পয়েন্টের লাইসেন্স পাইলে আপনি এখান থেকে অনেক কিছু ইনকাম করতে পারবেন না, সেই সুযোগ এইখানে নাই। আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান, নিঃসন্দেহে এইখানে অনেক বড় সুযোগ আছে যারা ব্যবসা করতে চান। তবে যারাই এখানে ব্যবসা করতে চান, যারাই এখান থেকে প্রফিট করতে চান, তাদের ভেতরে 3টা গুণ থাকা আবশ্যক, এটা লাগবেই। প্রথম হলো আপনার গ্রহণযোগ্যতা, আপনার এলাকার মানুষজন আপনাকে কীভাবে চেনে, কতখানি পরিচিতি আছে, আপনার উপরে আস্থা পাবে কি না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এখানে টাকা লাগবে, মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা লাগবে, অল্প টাকায় এখানে হবে না। কী জন্য টাকা লাগবে আমি ইনশাল্লাহ ভিডিওর পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো। 3 নম্বর যেটা, সেটা হলো এইখানে অফিসটা অফিসের মতো করে সাজাইতে হবে। আপনি মার্কেটিং করবেন ব্যাংকের কথা বলে, আর আপনার অফিস দেখতে যদি দোকানের মতো হয়, মানুষজন তো অত বোকা তো নাই, অত বোকা কি আছে? আপনি আমাদের দেশের কোন মানুষটা সোনালী ব্যাংক দেখা নাই আপনি আমাকে বলেন? এখন সে যে সোনালী ব্যাংক দেখছে, সে ব্যাংকে অনেক মানুষ থাকে, সুন্দর, মোটামুটি সুন্দর একটা জায়গা আছে, অনেকগুলো টেবিল চেয়ার আছে, একপাশে টাকা দেয়, টাকা রাখার একটা জায়গা আছে। এখন আপনি হঠাৎ করে একটা জায়গা নিয়ে আসছেন, সেই জায়গাটা অল্প একটু একটা খুপরি ঘর, ঘর নিয়ে আসে বলতেছেন যে এটা আমার ব্যাংক, তখন মানুষ আপনার কাছে আসবে না, কারণ তারা ব্যাংক চেনে, তারা সোনালী ব্যাংক দেখছে, সে আপনার কথা বিশ্বাস করবে। আপনি ওইভাবে না পারেন, মিনিমাম একটা ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে, তাইলেই আপনি এখানে মানুষকে নিয়ে আসতে পারবেন। তো আপনার ভিডিওর পরবর্তী অংশ দেখেন, আশা করি ভালো লাগবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি যদিও রিকোয়েস্ট করি না, আপনার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি প্রফেশনালি ইউটিউবের ভিডিও তৈরি করি না, আমার যে ভিডিওগুলো আছে ম্যাক্সিমামই রেজলিউশন ভালো না, সাউন্ড কোয়ালিটি ভালো না। তারপরেও আমি দেখছি যে অনেক ভিডিওতে আছে 20,000, 10,000, 15,000 মানুষ দেখছে,
এই কারণে যেহেতু মানুষের কাছে আমার মেসেজ যাচ্ছে, এই কারণে আমি ভিডিওগুলো এখন চেষ্টা করতেছি একটুখানি ভালো কোয়ালিটিতে তৈরি করার জন্য, যেন মানুষজন বুঝতে পারে, রেজলিউশনটা যেন ভালো হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করবেন। ধন্যবাদ।